এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাইবন্ধুদের অসুস্থতা কাটে না তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো তোমরা যদি আমার স্মরণ করো আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন আমাদের স্মরণ করবেন এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয় কোন মন্ত্রী কোন এমপি কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে তার প্রশংসা যদি করে আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি তাই না সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন কাদের যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর কথা বলে আল্লাহর আলোচনা করে আল্লাহর আলোচনা শুনে আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে শুনে আমল করে এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করে এবং আল্লাহ আরো বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার শুকরিয়া আদায় করো না শুকরি করবা না কুফরি করবা না তাহলে এখানে শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলা কুফরি উল্লেখ করেছেন তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ঈমানদার হয় আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে শুকরিয়া আদায় না করলে নেয়ামতের অস্বীকার করলে নাশুকরি করলে সেটা হয় কুফরি সেটা হয় কি কুফরি অতএব আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমের মধ্যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার বান্দাদের মধ্যে শুকর গুজার বান্দা খুব কম আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি আর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম তো আল্লাহ তাআলা এই কম ভালো মানুষের সংখ্যা যে কম শুকরগুজার মানুষ আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তাআলা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো শাকুর আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম কি ভাই শাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাআলা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে ইখলাসের সাথে করে তো আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে শুকরিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করব ঈমান আনব আল্লাহ তাআলা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শুকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোনো আমল করলে কেউ কোনো ঈমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তাআলা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন ভাইরা আমার কোরআনে কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নূহ আলাইহিস সালামের কথা জানেন নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন 950 বছর কত বছর 950 বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না 50 60 70 80 90 100 বেশি মানুষ বাঁচে না তাই না নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কখন আসছে জানেন নূহ আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছেন কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যস্ত করেছেন এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহাপ্লাবনে বন্যায় মহাবন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুফরিতে নিমজ্জিত হয়েছে একটা মিনি কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুফাসসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে 100 নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন
নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের মূসা আলাইহিস সালামেরও আগের ঈসা আলাইহিস সালামেরও আগের দাউদ আলাইহিস সালামেরও আগের সুলাইমান আলাইহিস সালামের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের অনেক আগে এই নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় নাশকরি করে পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে আছে না না এরকম নাশকর সব যুগেই ছিল এর এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পড়তে পারে না নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটাও মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে শুকরিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না বে ঠিক এত পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন সুবহানাল্লাহ এত বিপদ এত কষ্ট এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ শুকর আদায় করেছেন তাই না আইয়ুব আলাইহিস সালাম কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি আন্নি মাসানিয়া দুর্র আনতা আরহামুর রাহিমিন ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতি রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন রব্বি আন্নি মাসানিয়াদ দুর ও আনতা আরহামুর রাহিমিন ও আমার রব ও আমার পালনকর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবর করবেন রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন